সাপের কামড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর এলাকায় এলাকাবাসীর দাবি ওঝার কেরামতিতেই হয়েছে এই মৃত্যু সাপের কামড়ে আহত যুবককে নিয়ে ওঝার দ্বারস্থ পরিবার ওঝার কেরামতিতে মৃত্যু হলো তার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের হেমবনগর এলাকায় মৃত যুবকের নাম হিরণময় মণ্ডল জানা গিয়েছে গত রবিবার রাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপ কামড়ায় তাকে। বাড়ির পাশের গ্রামের খগেন খগেনমণ্ডল নামে এক ওঝার কাছে নিয়ে যান বাড়ির সদস্যরা সারা রাত ধরে ঝাঁড়ফুঁক করেন ওঝা ভোরের দিকে নিস্তেজ হয়ে পড়ে হিরণময় সকালে তাকে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার জানা গিয়েছে কালাজ প্রজাতির বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার ঘটনার পর গ্রামে যান বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা গ্রামের মানুষদের বোঝান প্রতিনিধি দলের সদস্যরা গ্রামে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আলোচনা সভা করারও পরিকল্পনা নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সুন্দরবন